ولي الله دير بايو چينتا ناي ادا نشجو تا دي اسن سيون الله كلام الله شريبه تار پرامان علام اكرامو بيان كوري عشتين امي مول قدر شغن تكي بير كوري نياز بو سورة يونس باشوتي نمبر آيات شكري محبتي فوري بسم الله الرحمن الرحيم الله أكبر ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم الذين آمنوا وكانوا يتقون الله أكبر أريكتو محبتي يا رسول الله أريكتو محبتي ولي يا ولي الله بياري حاضرين على أما ها غربة تنبي গুরুবে তাম্বি এখানে আলা অর্বে তাম্বি ব্যবহার করে আমার আল্লাহ বলেন সাবধান খতরনাক খবরদার তারপরে আবার ইন্না অর্বে মুসাববা বিল ফিল নিয়ে এসেছেন তাকিদের উপর তাকি মারহাবা বলে নিশ্চয় আউলিয়া আল্লাহি ওলামায়ে কেরাম আছেন আমরা জানি ওলির জমা হইল আউলিয়া ওলিগণ যারা বেলেত প্রাপ্ত আল্লাহর নৈকট্য প্রাপ্ত যদি ওলিগণ দেখতে আমাদের মতই আমাদের মতই আল্লাহর বান্দা চোখ আছে কান আছে হাত পা সবই আছে কিন্তু এই বান্দা একটা পর্যায়ে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে কি হয়ে গেছে ওই বন্ধুদেরকে সম্বোধন করে বলছেন লা খাউফুন عليهم ولا هم يحزنون ভয় নাই চিন্তা নাই চিন্তিত হবেন না না দুনিয়াতে না আখেরাতে বর্তমান এবং ভবিষ্যৎ দুনিয়া তো নাই আখেরাত তো নাই বরং আখেরাতে আল্লাহর ওলিদের মর্যাদা দেইকা সম্মান ইজ্জত মাকাম দেখে নবীগণ শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন মানে গৌরব বোধ করবেন মারহাবা বলেন আজকে দেখেন ওলি কামের শাশুড়ি আব্দুল লতিফ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির শরণে মাহফিল হচ্ছে দুনিয়াতে যেরকম ওনার সম্মান সম্মান মর্যাদা পর্দা গ্রহণ করার পর ওনার সম্মান সম্মান মর্যাদা শত শত বৎসর হয়ে যাচ্ছে আজকে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির শরণ জারি আছে ঠিক কিনা হাসরের ময়দানে ডঙ্কা বাজবে বাজবে নি না ওলি আল্লাহদের কোনো আলোচনা আসরের ময়দানে হবে না বরং এমন আলোচনা হবে এমন মাকাম দেওয়া হবে যাদের মাকাম পজিশন দেখে নবীগণ পর্যন্ত শহীদগণ পর্যন্ত গর্ববোধ করবেন আবু দাউদ শরীফের হাদিস আছে ওলামায়ে কেরাম আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই গভীর মনোযোগ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نبينا شفينا مولانا محمد نبينا شفينا مولانا محمد اللهم صل على سيدنا উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বি আমবিয়াই ওয়ালা সুহাদাই ইউবিতুহুমুল আমবিয়া ওয়াস সুহাদা ও ইয়াউমাল কিয়ামাতি বি মাকানিহি মিন আল্লাহি তাআলা মারহাবা বলেন আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা হবে যারা নবী গণ হবে না শহীদ গণ না নবীর শ্রেণীরও না শহীদ গণের শ্রেণীরও না এমন কিছু আল্লাহর বান্দা হবে
তাদেরকে দেইখা নবীগণ শহীদগণ পর্যন্ত ইউবিতুহুমুল আম্বিয়া ও আম্বিয়া কেরাম এমন সোহাদা শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন ঈর্ষান্বিত মানে কি গৌরব বোধ করবেন মারহাবা বলেন তারা কারা তারা আল্লাহর ওলিগণ সুবহানাল্লাহ বলি না আমি শর্ট করে বলতেছি কোরআন হাদিসের এবারত বলে সময় চলে যাবে একটা পর্যায়ে আল্লাহর হাবিব এসে বলতেছেন ওয়াল্লাহি ইন্না উযুআহুম লা নূরুন ওয়া ইন্নাহুম লা আলা নূরান ওয়া ইন্নাহুম আলা লা আলা নূরি মারহাবা বলেন না যাদের চেহারার মাঝে ফোকাস নূর জলমল জলমল করবে তার হাশরের ময়দানে এমন কি যাদেরকে আল্লাহ পাক নূরের মিম্বারের মাঝে বসাবে লা আলা নূরি যাদের জন্য একটা নূরের মিম্বার থাকবে স্টেজ থাকবে আসন থাকবে ওই স্টেজের মাঝে আল্লাহর ওলিগণ উপবিষ্ট হবে আল্লাহ وقرا هذه الايه الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله الحبيب বলেন আশরবাসীরা যখন ভীতিগ্রস্তর মাঝে থাকবে ভয় ভীতির মাঝে থাকবে আল্লাহর ওলিগণ থাকবে না আশরবাসী চিন্তিত থাকবে আল্লাহর ওলিগণ চিন্তিত থাকবেন না এরপরে আল্লাহর হাবিব এই আয়াতে কালিমা তেলাওয়াত করলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আবু দাউদ শরীফের হাদিস মারহাবা বলেন বলে আমরা এই হাদিস শরীফ থেকে নিশ্চিত হইলাম আল্লাহর ওলিগণের মর্যাদা দুনিয়াতে যেরকম আখিরাতও থাকবে কোরআন শরীফ সূরা ইউনুস 62 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া 63 নম্বর আয়াতে যায় লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া বিল আখিরা আল্লাহর ওলিদের জন্য দুনিয়া তো সুসংবাদ আখিরাত তো সুসংবাদ মারহাবা বলে আখিরাতের সুসংবাদ আমরা পাইলাম তো ওলি আল্লাহ গণের চেহারা মুবারকের মাঝে নূর জলমল করবে ফোকাস দিবে ওলি আল্লাহদেরকে আসনে বসাবেন উপবিষ্ট হবেন তাহলে বুঝতে পারলাম আজকে যে আল্লাহর ওলির স্মরণে এই অরুস মুবারক এই মাহফিল উদযাপিত হচ্ছে আল্লাহর ওলির মর্যাদা যেরকম দুনিয়াতে ছিল এখন পর্দা গ্রহণ করার পর আছে কাল হাশরের ময়দানে আল্লাহর ওলির শান মান কি আল্লাহ প্রকাশ করে দিবে আমরা শিয়াল আল্লাহর ওলিদের পক্ষে আছি আল্লাহর ওলিদের গোলামিতে আপন মুর্শিদের গোলামিতে আছি কি বলে ঠিক কি না আমরা কি থাকতে চাই কি না আওয়াজ বলে চাই কি না এই বেলায়েতের জমানায় আমরা যদি সঠিক রাস্তার উপরে কায়েম থাকতে চাই প্রতিদিন নামাজের মাঝে আমরা যা তেলাওয়াত করি দিনাস সিরাতাল মুস্তাকিম করে কিনা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আসেনি কবি গোলাম মোস্তফা অনুবাদ করে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আলা হযরত বলেন যে চালাও সে পথে যে পথে না বলে বলো ওই পথে আমাদেরকে কায়েম রাখো পরিচালিত রাখো চালাও সে পথে বললে বোঝা গেল এই পথ এখন আমি পাই নাই নতুন করে আমার পথ দেখানোর জন্য বলছি আমরা তো নামাজ আদায় করি পথ পাইয়াব ঠিক কিনা সিরাতুল মুস্তাকিম এই পথে থাই কি আমরা নামাজ আদায় করতেছি কারণ নামাজ তো মুমিনদের জন্য কি বলে ইমানদারের জন্য নামাজের হুকুম আমলের হুকুম তো ইমানদারের জন্য ইমানের মূল আইটেম হইলো আমার নূরের নবী ঠিক কি না আমার নবী ছাড়া কি ইমান হবে শুধু আল্লাহকে বিশ্বাস করলে কি ইমানদার হওয়া যাবে আল্লাহর পরিচয় কি আমরা পাইতাম কিসের মাধ্যমে কার মাধ্যমে কে দিয়েছে যিনি আল্লাহকে প্রকাশ করেছেন তিনি হলেন আমার দয়াল নবী এই জন্যই তো আল্লাহ পাক বলছে তিনি উম্মি নবী ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলা উম্মি রাসূল পাঠিয়েছেন আজকে এক শ্রেণীর নামদারি শায়েখ যারা স্টেজে বসে উম্মি শব্দের ব্যাখ্যা করে মূর্খ তো নাউযু বিল্লাহ বলবেন না
দয়ানবী বলে বুইস্তু মুআল্লিমা আমি মুআল্লিম হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি দুনিয়াতে আমাকে কে পড়াবে আমার শিক্ষক কে মুআল্লিম কে স্বয়ং আল্লাহ আমাকে পড়াই দিয়েছে এলেম দিয়া পরিপূর্ণ করে পাঠিয়েছেন আমি মুআল্লিম হয়ে এসেছি আর সে নিজে মূর্খ আমার নবীকে বলে মূর্খ নাওজুবিল্লাহ বলেন না নবীর শানে কথা বলতে গেলে খুব হুঁশিয়ার সাবধানতার সাথে কথা বলতে হবে নচেত ঈমান থাকবে না ঈমান যদি না থাকে তাহলে আমল বন্দেগীর কোনো মূল্য আছে নি নবীজিকে ভালোবাসা ঈমানদারের নিশানা ঈমান সারা নামাজ রোজা কিছু কবুল হবে না নবীজিকে ভালোবাসা ঈমানদারের নিশানা ঈমান সারা নামাজ রোজা কিছু কবুল হবে না দয়াল নবীজিকে ভালোবেসে মোরা দিদারের আশায় আছি আমার আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি আমল করলে কিছু হবে সব আমল বন্দেগি নিয়া জিরো জিরো আর দয়াল নবীর প্রেম থাকলে আপনি হবেন হিরো কি বলে আমরা হিরো থাকতে চাই কি না দয়াল নবীকে মাইনাস কইরা মাইনাস করে হিরো থাকার কোন সুযোগ আছে আজকে লতিফিয়া দরবার শরীফে বৈশা আল্লাহু আল্লাহ জিকির পাইতাম না আল্লাহ নাম তো প্রকাশ করেছেন আমার দয়াল নবী আপনার আবার মসজিদ জাবলা যান যিনি আঞ্জুমানে গুল মদিনা দরবার সেই মসজিদ জাবলা ও কাবা লক্ষ লক্ষ আশিকদের নয়ন মণি তিনি পবিত্র কোরআন এবং হাদিসকে রিসার্চ করে আমাদের সামনে যে কাসিদা তুলে ধরেছেন নবী প্রেমিকদের অন্তরে ঢেলে দিয়েছেন কি বলেছেন আল্লাহ মহাব্বতের নূর দিয়া নূর নবী জি বানাইয়া এই সত্যটা কি আপনাদের পরিচিত কিনা অন্তরে ধাক্কা লাগে না বাজার একদিকে আমার নবীর প্রেমের জোয়া অপর দিকে মসজিদ প্রেমের আগুন আল্লাহ মহাব্বতের নূর দিয়া নূর নবী জি বানাইয়া কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআন পাকের ঘোষণা যাহার প্রেমে মজি আসেন পাকে রব্বা না যাহার প্রেমে নিদার কালের দয়াল নবী নিদার কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না যাহার প্রেমে তহিদ তরঙ্গ ধূসে নূরে নূরে ভুবন বাসিও কুদরতে স্বরূপ সাজে কুদরতে স্বরূপ সাজে আজবে নূরের কারখানা যাহার প্রেমে না যাহার প্রেমে বজি আসেন বাজান আমার এই কাসিদার আলোকে কি আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন গোপন ছিলেন কিন্তু কান্দার মাকিয়ান প্রকাশ ছিল না আল্লাহকে কেউ চিনত না জানত না হাদিসে কুদসির আলোকে এই কাসিদা রচিত মারহাবা বলেন প্রকাশ করলেন কে আমার দয়াল নবী আল্লাহ শব্দ আল্লাহ নামটি কে প্রকাশ করলেন কারণ সর্বপ্রথম তো আমার নূরের নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন যিনি পূর্বে আর কোন সৃষ্টি নাই হুয়াল আউয়াল তিনি পূর্বে আছে দুনিয়াতে পাঠানো দিক থেকে ওয়াল আখের সর্বশেষে পাঠিয়েছেন ওয়া জাহের 63 বছর ছিলেন জাহের ওয়াল বাতের এখন তিনি আছেন গোপন না মরে গেছে নাউজুবিল্লাহ বলেন না
মাটির সাথে মিশে গেছে, এক শ্রেণীর আকিদা আসেনি কি বলেন? মরা নবী আকিদার এই কি নবী ওয়ালা দাবি করা যাবে না? নবী আমার জিন্দা, মুমিনের কানের চেয়ারও কাছে, আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি, ঠিক কি না? বাজান গবির মনোযোগ আলোচনা আমি ধীরে ধীরে সামনে আগাচ্ছি। রব্বুল আলামিন সর্বপ্রথম নিজেকে জাহির করলেন, প্রকাশ করলেন, সর্বপ্রথম নূর নবীকে সৃষ্টি করলেন। আমার নূর নবী যে আমার আল্লাহ নামকে প্রকাশ করেন, যিনি সর্বপ্রথম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহকে দেখা দেখা চাক্ষু সাক্ষ্য যিনি প্রদান করেছেন, মারহাবা বলি। আর আমার আল্লাহ যিনিকে প্রকাশ করেছেন নাম রাখছেন মুহাম্মদ, কি রাখছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চরম প্রশংসিত। প্রশংসিত মানে কি? মফলের জন্য ফাইলের প্রয়োজন, প্রশংসিত হওয়া যায় না প্রশংসাকারী ছাড়া। কি বলে? প্রশংসা করলো কে? হামেদ কে? আমার আল্লাহ বলে হামেদ হইলাম আমি আল্লাহ, এই জন্য আমার নবী প্রশংসিত। আপনি প্রশংসা না করলে কি হবে? আল্লাহ তো মুহাম্মদ নামে রাখছে আমার নবী চরম প্রশংসিত, মারহাবা বলে। গভীর মনোযোগ, তাহলে কি বুঝতে পারলাম? দয়ার নবীকে মাইনাস করলে তো আল্লাহকে আমরা পাইতাম, আর কোন নবীকে মাইনাস করলে আল্লাহর মারেফত আমাদের লাভ হবে না। আমি বেলায়েতের যুগের কথা বলতে চেয়েছিলাম, যেরকম আল্লাহকে হওয়ার জন্য আমার দয়াল নবীকে মানব রূপে বাশারি রূপে মানুষের কাছে পাঠিয়েছিলেন। নমুনা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও আমার হাবিব একমাত্র আপনি বলেন আমি নমুনাতে সুরতে তোমাদের মতো, নমুনাতে, কারণ মানুষের কাছে মানব রূপ নিয়ে না আসলে মানুষের মানুষকে আল্লাহর মারেফত দিবে কিভাবে? মানবীদের কাছে মানুষকে কিভাবে আনবেন? এই জন্য বাশারে রূপে মানব জগতে আমার নূরের নবীরে পাঠাইছেন। তাই বলে নূর নবীকে বাশার আমাদের মতো বলার কোন সুযোগ নাই, যিনি নূরে মুজাস্সাম, নূরুন আলা নূর, ঠিক নেই? দয়াল নবীজি এখন পাতেনে দরজা কইলা দিছে আবার বেলায়াতের, আনা মাদিনাতুল ইলমি ওয়ালি উম্মাবুহা, এলেমের শহর, দরজা খুইলা দিলাম, শহরের দরজা হইল মাওলা আলী, মারহাবা বলে মাওলা। আনা দারুল হিকমাতে ওয়ালি উম্মাবুহা, হিকমতের দ্বার আমি, আর আমার আলী হইল সেই দ্বারের দরজা, ঘরের দরজা, বাপ এই দরজা দিয়ে বক্তব্যে প্রবেশ করতে হবে। দয়াল নবীর দিদার পাইতে গেলে এখন আমাদের জন্য যে দরজা মওলা আলী শেরে খোদা নামক দরজা, বেলাতে দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করলে আমার দয়াল নবীকে পাওয়া যাবে বা তিনি হালে আমার নূর নবীকে। যদি আপনি ওপেন পাইতে চান মওলা আলী শেরে খোদা নামক বেলাতে দরজা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, সেই মওলা আলী শেরে খোদার মাধ্যমে চলে আসছে বেলায়েতের সিলসিলা এই ধারা, যেমন আমাদের আপন মসজিদ পর্যন্ত এই সনদ, এই সিলসিলা, এটা চেইন, মারহাবা বলে। পীর মসজিদের জন্য সনদ থাকতে হবে, সাজরা থাকতে হবে, কি বলে? সাজরা ছাড়া তো মসজিদে বড় হক হওয়া যায়? গভীর মনোযোগ, তাহলে আমি আমার মূল আলোচনায় আমি চলে যাচ্ছি, শানে বিলায়াত। তার আগে বলতে চেয়েছিলাম আল্লাহকে পাওয়ার জন্য যেরকম আমার নূর নবী ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই, তৌহিদের বিশ্বাস করলে, একত্ববাদের উপরে বিশ্বাস করলে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই, ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য নবীর প্রেমে আমাদেরকে দেওয়ানা হইতে হবে। আফসোস দুঃখের বিষয়, কাজী নজরুল ইসলাম জানলো, কিন্তু আমরা মোল্লা মুন্সি সাহেব অনেকে কি বলেন, কাজী নজরুল ইসলাম আর নবীর শানে কি কাসিদা লেখলেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে
শরিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই মারহাবা বলি কাজী নজরুল ইসলাম কি মন করা লিখছে আইন করা দলিল আছে নি সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আমি রিপিট করতেছি না কমন আয়াত আপনারা জানেন আল্লাহকে পাইতে হলে আমার দয়াল নবী ভালোবাসা আনুগত্য মহব্বত অবেদারি গোলামি অর্থ যেটাই করেন সারা বিকল্প কোন রাস্তা নাই এই জন্য আসুন এখন আমরা বেলায়েতের যোগে আছি আমার নূর নবীকে আমরা পাইতে চাই আল্লাহ আল্লাহ রসুলের দিদার চাই দিদার পাইতে হলে আমাদেরকে পীর মসজিদের প্রয়োজন কি বলেন ঠিক কিনা ওলিয়ালাদের রাস্তার প্রয়োজন এই জন্য প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে আমরা সিরাতুল মুস্তাকিমের মাঝে কায়েম থাকার জন্য বলি আমি বলছিলাম আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত তিনি কত সুন্দরভাবে তরজমা করতেছেন যে পথ যদি এখনো বলি দেখাও তাহলে বোঝা গেল এখনো তো আমি রাস্তা দেখি নাই আমি তো রাস্তায় সিরাতুল মুস্তাকিম রাস্তা দেখে বুঝি তো আমি নামাজে দাঁড়াইছি এই রাস্তায় আমাকে কায়েম রাখো মারহাবা বলে আল্লাহ হযরত এক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কি বলে আমার নবীর প্রেমে যিনি বিভোর ছিলেন ওনার উর্দু কাসিদা মির্জা হাদাকে বখশিশ কিতাব লিখেছেন চার ভাষার সমন্বয়ে মারহাবা বলে যেখানে উর্দুর পাশাপাশি হিন্দি আছে ফার্সি আছে আরবি আছে উর্দু হিন্দি ফার্সি আরবি চার ভাষার সমন্বয়ে যিনি কাসিদা লেখেন যা পাঠ করলে পরে আশেকদের কলিজা শীতল হয়ে যায় জমিন ও জমা তোমারে লিয়ে মাকিন মাকা তোমারে লিয়ে চুনিন চুনা তোমারে লিয়ে বানে দো তোমারে লিয়ে ইয়া রাসূল আল্লাহ বলি না দাহার মে জুবাব তোমারে লিয়ে বদন মে হিজান তোমারে লিয়ে হাম আয়ে ইহা তোমারে লিয়ে উঠে আমার দয়াল নবীর শান তিনি কিভাবে তুলে ধরেছেন এখানে অনেক আমার ছাত্র ভাইয়ের আছে যারা দেশের সুন্নতি প্রতিষ্ঠান গুলাতে লেখাপড়া করেন আলা হযরতের কাসিদা পড়ানো হয় পাঠ করা হয় ঠিক কিনা প্রতিদিন শত শত হাজার হাজার ছাত্র তারা অ্যাসেম্বলিতে আল্লাহ হযরত কেবলার কাসিদা পাঠ করে সবসে আওলাও আলাহামারানবী সবসে বালাও আপনে সবসে আওলাও আলাহামারানবী সবসে বালাও আলা হযরত আজিম বরকত ইমাম আহলে সুন্নাত যিনি আমাদের আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফের কেবলা কাবা মুর্শিদ কেবলা জানে দাদা মুর্শিদ কেবলা জান মারহাবা বলেন যিনি মস্তক সিলসিলা যিনি সিলসিলা তো আমরা আছি মস্তক আছি মারহাবা বলেন দরো দেখতে গিয়ে যিনির সাথে আমাদের নিষ্পদ সম্পর্ক সরাসরি সনদ যিনি খলিফায় আজম মুহাদ্দিস আজম পাকিস্তান আল্লামা আবুল ফজল সরদার আহমদ বারেজ আল কদরী
আমার আমাদের দাদা মুর্শিদ কেওলা জান আর যিনি খলিফায়ে আজম হইলো আমাদের আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ মুর্শিদ কেওলা জান। এটা কিছুদিন পূর্বে আলা হযরত কেওলার দরবার শরীফে হাজির দেওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, দিয়ে আসছি বাদান সেদিকে যাচ্ছি না, সময় কবে যাবে যেহেতু ওলামাই কেরাম আছেন আর সর্বশেষে আজকে যিনি সভাপতিত্ব করছেন আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ থেকে এসেছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন শাহজাদে আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, তিনি তো আসবেন গুরুত্বপূর্ণ নসিহত করবেন এবং আপনাদেরকে নিয়ে মোনাজাত দিবেন, কি বলে? এই মোনাজাতে অংশগ্রহণ করা দরকার আছে কিনা? আমরা বলি আল্লাহদের এই রাস্তার মাঝে কায়েম থাকতে চাই। একদিকে যেরকম পুরুষদের জন্য সিরাতুল মুস্তাকিমের প্রয়োজন আছে, বায়াতে রাসূলের প্রয়োজন আছে, মা বন্ধুর জন্য প্রয়োজন আছে, একটু আওয়াজ দিয়ে বলেন, মা বন্ধুর জন্য মনে ইবাদত বন্দেগি কোনো কিছু দরকার নাই, আল্লাহ আল্লাহ রসুলকে খাওয়ার দরকার নাই, কি বলে? হুকুম শুধু পুরুষের জন্য না মহিলার জন্য আছে। বাজার আমার এই প্রসঙ্গ দলিল রয়েছে, অনেকে প্রশ্ন করে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের বায়াতের কোন দলিল আছে কিনা, আরো বিভিন্ন ধরনের প্রশ্ন সেখানে সংশ্লিষ্ট প্রশ্ন থেকে আমি এক এক করে যদি কিতাবের আলোকে আপনাদের সামনে দলিল পেশ করার চেষ্টা করি ইনশাআল্লাহ করা যাবে, আলোচনার সময় বেড়ে যাবে, তবে রাত্র গভীর হইতেছে, এখন তো এত দালিলিক আলোচনা করার সময় না, কারণ এখন অনেকে বসা রয়েছে, একটু হুজুর সুর দিবে, একটু গজল বলবে, একটু জিকির করাবে, কি বলেন? কারণ রাত্র তো গভীর, বারোটার পরে যখন হয়ে যা তখন তো মানুষের এমনিতে এখন শীত কুয়াশা রয়েছে প্রচুর, সুতরাং সকলের ধৈর্য শক্তি ঠিক থাকে না, তারপর আল্লাহর ওলির দরবার যেহেতু প্রতিদিন তো এই ধরনের মাহফিল হয় না, বস আবার একটা বছর অপেক্ষা করতে হবে মাহফিলটা ভিজা পাওয়ার জন্য, ঠিক কিনা? সেই পর্যন্ত আমরা হায়াতে থাকবো বেঁচে থাকবো তার কোন নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। তাহলে সেদিকে খেয়াল রেখে যদি আমরা আজকে অন্তত এই রজনীতে আল্লাহর ওলি দরবারে যদি আমরা সময়টা দিতে পারি তাহলে এই সময়টা আমাদের বিফলে যাবে না, কারণ ওলি আল্লাহ দরবারে আল্লাহ রহমত বিরাজ করবে। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহ দরবারে আল্লাহ রহমত আছে, কার রহমত? আল্লাহ রহমত। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল, আল্লাহ রহমত সব জায়গায় বিরাজিত, কিন্তু ভাবার কতগুলো স্টেশন আছে, রেল লাইন সব জায়গায় আছে, রেল গাড়ি ভাবার জন্য স্টেশন আছে, স্টেশনে যায় টিকিট কেটে রেলে উঠতে হয়, ইচ্ছা করলে রাস্তায় দাঁড়িয়ে থাকলে ওঠা যায় না, তো আল্লাহ রহমত সব জায়গায় আছে, ভাবার কতগুলো স্টেশন আছে, স্টেশন হলো আল্লাহর ওলিদের দরবার, এই জন্য আউলিয়া দরবারে মিলে নবী মোস্তফার দিদার, আউলিয়া দরবারে শুধু প্রেমের কারবার, আউলিয়ার দরবারে মিলে নবী মোস্তফার দিদার, আউলিয়ার আয়েশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, আরে সোরা বেটা কুতুবে বানান বাগে তাদের মাজার, মারহাবা বলেন না, গৌসবাকে দরবারে বানাইছিনি আজকে লতিবিয়া দরবারে যে আল্লাহর নিশিয়ার এসে ওনার নামে সাথে বাগদাদি আছে, কি আছে? নিশ্চয় তিনি বাগদাদ শরীফ থেকে এসেছেন, কি বলেন? নিসবত বাগদাদি, তাহলে বাগদাদি কথাটা শুনলেই তো আমার গৌসবাকের কথা খেয়াল হয়ে যায়, সোরাবে তাহার কুতুবে বানার বাগে তাদের মাজার, আমার গাউসে পাকে দরবারে মিলে নবী মোস্তফার দিদার, আউলিয়ার দরবারে মিলে নবী মোস্তফার দিদার, আউলিয়া দরবারে শুধু প্রেমের কারবার, আউলিয়ার দরবারে মিলে নবী মোস্তফার দিদার। আজকে যারা তো কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন,
যারা উপস্থিত থেকেছেন এই প্রচন্ড কুয়াশার মাঝে শীতের রজনীতে ওলি আল্লাহ দরবারে আসা যে বিফলে যাবে না মাঝখানে একটা হাদিস থেকে আমি ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরছি যেটা মুসলিম শরীফের হাদিস মেসকা শরীফে 203 পৃষ্ঠায় মূল কিতাব আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত 99টা কোন করলো কয়টা বনি ইসরাইলের ওই ব্যক্তি আমার মাদ্রাসা তোলাবা ছাত্র ভাইরা যারা রয়েছেন জানেন আমি এক নিজ মাদ্রাসার একজন শিক্ষক মাদ্রাসায় পাঠদান করে থাকি খ্যাতমতে রয়েছি আবার বাংলার বিভিন্ন অঞ্চলে আপনাদের দোয়ায় যাচ্ছি সুন্নতের কথা বলছি তরিকতের কথা বলছি পীর মুর্শিদের খাসুল খাস নজর আছে বিদায় কি বলেন আপন মুর্শিদের নজর ছাড়া কি কোন উপায় আছে নিশানা ঠিক রাখতেই কি বলেন মসজিদ নিশানে নাও ঠিক রাখিয়া বা সায় ভান্ত পথে নি দুই বা যা বনি ইসরাইলের ওই ব্যক্তি খুন করলো 99টা কয়টা হঠাৎ করে মনের ভিতরে একটা ধাক্কা লাগলো অনুতপ্ত অনুশোচনায় সে গেল আমি তো 99 খুনের খুনি আমাকে ক্ষমা পেতে হবে আমাকে ক্ষমা পে মাপ নিয়ে তো কবরে যাইতে আমার তো মরতে হবে এই কথা ভেবে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন একজন রাহিব খ্রিস্টান পাদ্রির সাথে সাক্ষাৎ বলে আমি তো আসছি আপনার সাথে আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আমি এত বড় অপরাধী আমার কোন অপরাধ মাপের ব্যবস্থা আসেনি তুমি 99টা কোন করছো আবার আসছো আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য মাফের পরামর্শ এত বড় অপরাধের কোন ক্ষমা আছে লোকটা আশা আশার আশ্বাস্ত হইলেন না নিরাশা হইলেন ভাবছে যে অত 99টা আর একটার জন্য তো 100 পোড়া আন্ডে সেঞ্চুরি নাকি যুবক ভাইরা ভালো জানেন সেঞ্চুরি পোড়া করতেই হবে কইরা লাইছে ফোনের সংখ্যা কয়টা 100 কইরা তো লাইছে কিন্তু আবার তো মনের ভিতরে বারবার দেও খেলতেছে এই কি করলা অপরাধের সংখ্যা তো আরেকটা বাড়াইলা আর মানুষ কোন করে কি সাধারণ কোন অপরাধ সাধারণ কোন পাপ মহাপাপ ঠিক কি না এখন আমাকে তো ক্ষমা নিয়ে কবরে যাইতে হবে আরেকজনের সাথে সাক্ষাৎ হলো পরামর্শ চাইলেন ইনি নিরাশ করলেন না বরং বলছে যা ওই যে পার্শ্ববর্তী গ্রামে একজন আল্লাহর ওলি আছে মারহাবা বলেন না কে আছে বাদাইরা তো কোনো বাজারে কোনো চটি বই থেকে আমি কথাটা বলতেছি না মেসকা শরীফের মূল কিতাব সবারই তো জানা রয়েছে 203 পৃষ্ঠার মাঝে মূল কিতাবের মাঝে হাদিস শরীফ কানে এসেছে মুসলিম শরীফের রাওয়ায়াত এবার ভুক ভরা আশা নিয়ে আল্লাহর ওলির বাড়ি থেকে রওনা দিয়েছেন কিন্তু দেখেন আল্লাহ পাক কি খেলা খেলছেন কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ হুকুম দিলেন আজরাইল তার রুহটা কবজ করে নিয়ে আসো রুহ কবজ করলো ট্যাট করে বেড়া রয়েছে এখন রুহটা যে নিবে কোথায় নেবে ইল্লিনে নিবে না সিজিনে নিবে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে দুই দলে ফেরেশতার মাঝে এবার টানাটানি এক দল ফেরেশতা চাচ্ছে ইল্লিনে নিতে রুহ আরেক দল ফেরেশতা চাচ্ছে সিজিনে নিতে এবং তাদের ঝগড়া নিরসনের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে তোমরা কি করো মিডল পয়েন্ট থেকে রাস্তা মাপো তার বাড়ির থেকে রওনা দিয়া যে জায়গার মাঝে এসে মৃত্যুবরণ করেছে এটা মিডল পয়েন্ট এই মিডল পয়েন্ট থেকে তার পিছনের রাস্তা কতটুক আর সামনে রাস্তা আমার ওলির বাড়ির রাস্তা পর্যন্ত কতটুক যদি সে ব্যাস অংশ রাস্তা সামনে আয়সা থাকে মানে ওলির বাড়ি যদি কাছাকাছি থাকে মিডল বাড়ি পয়েন্ট থেকে তাহলে সে জান্নাতি রুহ যাবে ইল্লিনে আর যদি মিডল পয়েন্ট থেকে পিছনে থাকে পিছনে রাস্তা কম সামনে রাস্তা বেশি তাহলে সিজিনে যাইব বাস্তবে সে কি মিডল পয়েন্ট থেকে পিছনে ছিল ওলির বাড়ি ছিল দূরে তার নিজের বাড়ি ছিল কাছে ফয়সালা অনুযায়ী জাহান্নামী হয় কি বলে
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাশ করবে না বড় ভোগ করা আশা নিয়ে আমার বন্ধু আমার ওলির বাড়ির দিকে রওনা দিয়েছিল আমার আল্লাহ জমিনকে হুকুম দিল ও জমিন পিছনে রাস্তা একটু বড় হইয়া যা আমার ওলির বাড়ির দিকে রাস্তাটা একটু ছোট হইয়া যা আল্লাহ হুকুম দিলে শুনেনি কোন ভাইয়া কো কিনা আল্লাহর ক্ষমতা নাই ছিল এখন নাই কিছু কমে গেছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির আল্লাহ হ্যাজ দা পাওয়ার টু ডু অল দ্যাট হি উইলস আবার আল্লাহ সেই ক্ষমতা রাখে পাওয়ার রাখে হুকুম দিছে কোন পায়া কোন হয়ে গেছে ওলির বাড়ির রাস্তা একটু কমে গেছে মাত্র আধা হাতের ব্যবধান মারহাবা বলে এবার ভাই সালা কি হইছে আওয়াজ দিয়ে বলার কি হইছে কিন্তু খুনি কয় খুনের খুনি একশো খুনের খুনি ওলির বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কারণে আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারছে না যাওয়ার আগে ওই রাস্তায় এতেকাল কিন্তু আমার আল্লাহ একশো খুনের খুনি কো ক্ষমা করে দিচ্ছে আল্লাহর ওলির উসিলা তাহলে আজকে যারা আমরা ওলি আল্লাহদের সহবত পেয়েছি ওলি আল্লাহদের সঙ্গ পেয়েছি ওলি আল্লাহর কাছে বায়াতে রাসূল গ্রহণ করার সুযোগ হয়েছে আমরা কি নাজাতের আশা করতে পারিনি একটু আওয়াজ মানে ভারি কিনা তাহলে কিসের আমাদের বই কিসের আমাদের চিন্তা এই জন্য তো আমার গাউসে পাক ওলি কুল সম্রাট বলে মুরিদি লা তাখা মুরিদি লা তাখাব শুনি তোমার পাগে জবানি চরণ তলে সপে দিলাম অদমের জীবনে কাহানি রোজে হাসরে মরিদেরকে উদ্ধার কইরা নিও তুমি তোমারি না মের গোনে আগুনে হইয়া যাই হানি এ বড় পীরাব দল জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যাই ভানি হে বরফি যেই নজরে সুরকে তুমি দিলে কুদুমি বানাইয়া সেই নজরে করো দয়া আমার ও গো দয়ালে গাউসিয়া আমাদেরকে দাও গো তুমি তোমার সে নজর খানি আই গো তোমার নজর নুরানি তোমারি না মের গুনে আগুন হইয়া যাই ভানি হে বড় পীরাব হে বড় পীরাব গো মনটা খুশি না বেজার আজকে বাগদাদি লতিবে দরবার শরীফের মাজার শরীফে যিনি আছেন নামের সাথে বাগদাদি লেখা আমরা সেই বাদ সরকারে বাগদাদ গাউসবাকের আলোচনা করতেছি আবার গাউসবাক গুলো আমাদের তরিকার ইমাম অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি হাইকালে নুরানি শাহবাজ মাকানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমাদের কাদরিয়া তরিকার ইমাম যিনি সাথে আমাদের সম্পর্ক কিভাবে সরাসরি কি আমরা পাইছি গাউসবাকের হাতে সরাসরি আমরা ধরতে পারছি না গাউসে বাক হয়ে এই সনদ এই সিলসিলায় চেল আমার মুর্শিদ শাহান সাহেব আঞ্জুমানে কুল মদিনা দরবার শরীফ পর্যন্ত এসে গেছে এই জন্য তো বলতে হয় তোমার হস্ত পরে সবল পরিব মুর্শিদা বলে বাসা আলে কাদেরি আউলিয়া জিলানি অসুবিধা লাগতেছে চলবে রাত্র গভীর তো কিছু গরম কথা না বলে শুরু না দিলে তো হচ্ছে না শীত কয়েক মাস ধরে রাখতে এই বলে পার কর অদমের তরি আহলিয়া জিলানি পার কর অদমের তরি আহলিয়া জি এ যে আমার
জীর্ণ তরি নাম গাইনি নাই কেমনে হুয়ের বৈঠাবার হাই রে এ যে আমার জীর্ণ তরি গাব গাইনি নাই কেমনে হুয়ের বৈঠাবার হাই রে ও যার টানে টানে হিয়াই টানে গো বাইনি সোয়া উঠে বানি বাইনি সোয়া উঠে বানি আউলিয়া জিনানি আল্লাহ 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 পার করো আহ মেরে তো বি আউলিয়া জিলানি পার করো আহ মেরে তো বি আউলিয়া জিলানি আল্লাহ মারহাবা বাগদাদে জো নীলো শামাওয়া দূতি জগতে বই যেন চন্দ্রেরি উদয় আই রে বাগদাদে জো নীলো শামাওয়া দূতি জগতে বই যেন চন্দ্রেরি উদয় আই রে ও যার কৃপা বলে পাষাণ বলে ওরে রাঙ হইয়া যাইব রসমণি আউলিয়া জিলানি আল্লাহ মারহাবা পার করো আহ মেরে তো রি আউলিয়া জিলানি পার করো আহ মেরে তো রি আউলিয়া জিলানি আল্লাহ মারহাবা দিননিয়া চাহি তাকি তোয়া দিলেন পরুয়া প্যারা নবী মুস্তফার আই রে দিন দুনিয়া চাহি তাকি দিলেন পরুয়া প্যারা নবী মুস্তফার আই রে ও যারে মা সঙ্গে বইল আশেগে হইল গোহাদি গগনি আউলিয়া জিলানি পার কর অহ মেরে তো বি আউলিয়া জিলানি আল্লাহ মারহাবা মারহাবা পার করো আহ মেরে তো রি আউলিয়া জিলানি আল্লাহ তোমার হস্ত পরে সব লক্ষ্মণে গো মুর্শিদা বলে বাসার আল কাদেরি আউলিয়া জিলানি পার করো আহ মেরে তো রি আউলিয়া জিলানি আল্লাহ মারহাবা সোলাজম পর পীর পীরানি পীর দস্তগীর নয়ন জ
রাই তোমার দিয়ে তারে গৌসলাজম বর পীর পীরানি পীর দস্তগিয়ে নয়ন যো রাই তোমার দিয়ে তারে আল্লাহ মারহাবা রঙ হলো আমার করে দাও শোভন তারা কি যে তো মাই কারা তোরি নয়ন যো রায় তোমার দিদারে আল্লাহ মারহাবা যে এই তোরে শহর তার হই না আমার মারহাবা আল্লাহ 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 ও আতির গাওস তোমার নাম শুনিয়া রব হিলাম বসিয়া এই আশায় বলছিলাম আজকে সে গৌসবাগের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে, এই সিলসিলা পর মসজিদ পর্যন্ত চলে এসেছে, কি বলে ঠিক কিনা? এই জন্য গৌসবাগ বলে না বই নাই চিন্তা নাই, আমারই সিলসিলার অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের কোনো ভয় নাই, অভয় দিয়ে দিলেন, চিন্তা নাই, না আছে দুনিয়াতে না আছে আখেরাতে। মারহাবা বলেন। এখন আমরা যদি সেই সিলসিলার রশিটাকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারি আমাদের ভয় আসেনি, আওয়াজ দিয়ে বলেন। এই জন্য বাজান আমার বলতেছিলাম শানে বিনায়তের কথা, আল্লাহর ওলি দরবারে আমরা বসাছি, আল্লাহর রহমত যেখানে বিরাজিত আছে। আজকে দেখেন এই লতিফিয়া দরবার শরীফকে কেন্দ্র করে বাৎসরিকে ওরস মোবারক উদযাপিত হচ্ছে, হওয়ার কারণে আজকে বিভিন্ন অঞ্চল থেকে নবী প্রেমিকদের ঢল নেমেছে, আশেকের রসুলেরা চলে এসেছে। এই জন্য এই মাজার শরীফের পক্ষ থেকে এই মাহফিল সহ আরো যত কার্যক্রম হাতে নেওয়া হয়, যে সিদ্ধান্ত গুলার সামনে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, তার যেন বাস্তবায়ন করা হয়, করতে গেলে সকলের সহযোগিতার প্রয়োজন আছে, কি বলে? আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমাকে ইশারা দিয়েছেন, এবং আমি এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ব্যানার, নামটা যে কি।